بسم الله <applause> <applause> الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমার প্রিয় ভাই বোনেরা কাছ থেকে অথবা দূর থেকে যারা এই প্রোগ্রামে একত্রিত হয়েছেন কাছ থেকে দূর থেকে না বলে সারা পৃথিবী থেকে কালকে তো দেখলাম যে আলহামদুলিল্লাহ সেই নিউজিল্যান্ড সেই অস্ট্রেলিয়া সেই নরওয়ে সেই ফিনল্যান্ড সেই সুইডেন সেই কানাডা সেই ব্রাজিল আমেরিকা জাপান আলহামদুলিল্লাহ চায়না সব জায়গা থেকে আমাদের ভাই বোন শরিক হয়েছেন আমরা যখন আল্লাহ রসুল সাল আলিহিসাল্লামের নাম উচ্চারণ করছি যখন সালু আলিহিসাল্লাম বলছি তখন লক্ষ লক্ষ মালা মালাইকা আপনার এই বক্তব্যটাকে নিয়ে সাল্লাল্লাহ আলাইহি সাল্লামটাকে নিয়ে আমাদের নবীর কাস সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিচ্ছেন এই হলো চল্লিশ হাদির হাদিস পড়ার একটা বড় মানে ফায়দা যখন আপনি একবার সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ দশটা হাসানাত দান করেন দশটা গুনাহ মাফ করেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন তো এটা হলো আমাদের হাদিস একটা মানে বড় ফায়দা আর একটা ফায়দা হলো যখন আপনি এই জিনিসটা পড়তেছেন আল্লাহর একটা ফয়সালা হলো যে আমি গুনাগার আমার মাধ্যমে আমি যখন পড়াচ্ছি এই হাদিসের অধিকাংশ হাদিস যেটা মুসলিম এবং বুখারি অথবা অথবাউদ অথবা অথবা দাউদ নাসাই হ্যাঁ এইখানের এই হাদিসা বলি আমরা বা কুতুবা এই হাদিসগুলো আমরা সনদ সহ করে পড়েছি মানে আমাদের উস্তাদ তাদের উস্তাদ তাদের উস্তাদ তাদের উস্তাদ করতে করতে ও আইমায় সেখান থেকে তাদের উস্তাদ তাদের উস্তাদ তাদের উস্তাদ তাদের উস্তাদের থেকে আল্লাহ রসুল সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তো মজার ব্যাপার হলো যে আমি যে হাদিসের সনদ নিয়েছি সেখান থেকে থার্টি ফাইভ থেকে ফোরটি এর মধ্যেই আমার সনদের পরম্পরাটা আছে না আমার সামনে আরো আমাদের সুয়খরা যারা আছেন সেখান থেকে আমাদের নবী সাল আলিয়া পর্যন্ত পৌঁছেছে আমি আমাদের যে উস্তাদ ছিলেন একজন ঢাকা আলিয়ার মাদ্রাসা যিনি বুখারি আউ্বাল পড়াতেন তিনি একটা কথা বলেছেন সেটা আমি সব জায়গায় কোট করি যে যখন কোন উস্তাদের কাছে হাদিস পড়া হয় তখন মনে হয় যেন যে একটা সুইচ ওয়ান করার জন্য কে সুইচ অন করার জন্য যখন আপনি নবে হাত দিবেন আপনি যখন ক্লিক ক্লিক করলেন করার সাথে সাথে আলো আলোকিত হলো একবার মনে রাখতে হবে যে আপনার এই হাদিসটা যেটা আপনি আমাদের নবীর কাছ থেকে আমাদের আগের লক্ষ লক্ষ জেনারেশন শুনেছে তা আপনি ওই লাইন ধরে আমাদের নবীর মুখ থেকে হাদিসের কথাটা যেন শুনতে পাচ্ছেন এই যে একটা লিঙ্কস তৈরি হয়ে যায় একটা সনদ তৈরি হয়ে যায় একটা চেন তৈরি হয়ে যায় এটা হলো হাদিস পড়ার আরেকটা বড় স্বভাবের ব্যাপার কোরআন তো আছে হাদিস পড়ার আরেকটা স্বভাবের ব্যাপার কেন হাদিস মুখস্থ করা কারণ আমাদের নবী সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন মুখস্ত করতে আমাদের নবী সাল্লাম বলেছেন তার কাছ থেকে একটা কথা হলেও সেটা যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিই তিনি বলেছেন যে নব্বর আল্লাহ ইমরান মানে আমার কাছ থেকে একটা কথা শুনেছে অত সামিয়া আমিন হাদিস আমার কাছ থেকে একটা হাদিস শুনেছে হাফিদাহু আহু সে মুগস্ত করেছে আয়ত্ত করেছে তারপরে এটা যে পৌঁছে দিয়েছে আল্লাহ তালা কি করবেন নব্বর আল্লাহ ইমরান আল্লাহ তাকে চির সজীব করে দেবেন যখন ইন্তেকাল করবে মুখটা সজীব থাকবে যখন কবরে যাবে মুখটা সজীব থাকবে যখন হাসরে উঠবে তখন মুখটা সজীব থাকবে অজু দিন না থাকবে অবরহ এই হাদিস পড়ার আমাদের এই লোক মানে লাভ হচ্ছে আমি অনুরোধ করছি আমাদের যে সমস্ত বোনরা জুমের মাধ্যমে এসেছেন এটা আপনার ইমানই দায়িত্ব যেহেতু হাদিসের ক্লাস আল্লাহ রসুলের প্রতি সম্মান দেখান এবং ইসলামের প্রতি সম্মান দেখান যে আপনারা কেউ ভিডিওটাকে অন রাখবেন না ভিডিওটাকে সবাই মিউট করে ফেলুন কারণ এখানে এখানে কিন্তু সবাবের ব্যাপার হচ্ছে সেখানে যদি আপনার দ্বারা কোনো গুণা হয়ে যায় আপনি নিজেও গোনা করেন অথবা আপনাকে কেউ দেখছে এরকম হয়ে যায় তাহলে গোটা এটা কবিরা গুনার মধ্যে পড়ে যাব আমরা হাতে শিখতে যে কবিরা গুনা ঠিক নয় এই আমি অনুরোধ করব যে সমস্ত বোনেরা আপনারা জমি আসছেন তারা সবাই মানে আপনাদের ভিডিওগুলোকে মিউট করে দেবেন এবং অডিও গুলোকে মিউট করে দেবেন এবং আমরা চেষ্টা করছি যে এটাকে আর খুলতে দেওয়া হবে না কারণ আমরা এখানে আলোচনা করবো না আলহামদুলিল্লাহ আমরা এখন একটার পর একটা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে কবুল করুন ক্লাসে দুটো ক্লাসে আমরা পাঁচটা হাদিস মুখস্থ করেছি আমাদের অসংখ্য বোন প্রায় আমি তো দেখলাম একশোর উপরে বোন তারা এই হাদিস গুলোকে আমাদেরকে শুনিয়েছেন আপনারা এটাকে আরো একটু সুন্দর করে সব বোনেরই উচ্চারণ শুদ্ধ হয়েছে তবে কিছু কিছু জায়গায় একটু ভুল আছে এটাকে একটু সুন্দর করে নেবেন আমি এখন আরেকবার করে পড়ে দিচ্ছি এইভাবে আপনারা স্মরণ করে নেবেন ইনশাআল্লাহ আমরা প্রথম হাদিসটা পড়েছি ইন্নামাল আমালু বিন্নিয়াত তারপরে হাদিস হলো আফসুস সালাম বাইনাকুম তারপরে হলো আত-তুহুরু শাতরুল ঈমান তারপরে পড়েছে আ তহুর আগেরটা তহুর আর পরেরটা হলো তহুর আর তহুর মা উহু আল হেলু মাই এরপরে আমরা পড়েছি লা এই পর্যন্ত আমরা হাদিস গুলোকে পড়েছি আউ কামা কল নবী সাল আলী এরপরে আমরা ষষ্ঠ যে হাদিসটা পড়ব সে হাদিসটার শিরোনাম হলো বন্ধুত্বের দাবি বন্ধুত্বের দাবি আমরা অনেক বন্ধু আছি একে অপরের বন্ধু আছে বনে এক বোন আর এক বোনের বন্ধু এক ভাই আর এক ভাইয়ের বন্ধু মুমিনরা একে অপরের বন্ধু এর একটা দাবি আছে আমরা সব সময় চিন্তা করি যে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ চিরজীবন বন্ধুত্ব আছে কিন্তু বন্ধুত্বে এটাকে যেমন একটা গাছ চারা গাছকে বড় করে তুলতে গেলে সেটাই পানি দিতে হয় সার দিতে হয় বন্ধুত্ব ক্ষেত্রেও এরকম এটাকে পরিচর্যা করতে হয় বন্ধুত্বের পরিচর্যা আল্লাহ রসুল সাল্লাম শেখাইছেন কারণ বন্ধুত্ব অনেক বেশি দামি দুনিয়াতে একটা ভালো বন্ধু পাওয়ার মতন দামি কোটি টাকায়ও এটা পাওয়া যাবে না কোটি টাকায়ও ভালো বন্ধুর সমপর্যায় এ করা যায় না একজনকে বন্ধু পাওয়া আল্লাহওয়ালা একজন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারা এর চেয়ে ভালো নেয়ামত পৃথিবীতে আর হতে পারে না তো এই জন্য আমাদের নবী এটাকে কিভাবে পরিশীলিত করা যায় পরিচর্যা করা যায় তার একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন সেখানে আমরা বলি যে বন্ধুত্বের দাবি বন্ধুত্বের একটা দাবি আছে সেই দাবিটা কি আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম শেখাচ্ছেন হাদিসটা খুবই ছোট খুবই ছোট দেখেন প্রথম হাদিসটাই আসতেছে আসতেছে এই হাদিসটার প্রথম শব্দন নাম হলো তাহা দু তাহা দু তাহা দু আপনারা সবাই মুখস্থ করা শুরু করে দেন তাহা দু খুব সহজ শব্দ একটা শব্দ এইটা প্রথম কথা লড়ের এটা সাল্লামের আর দ্বিতীয় হলো তাহবুহ তাহাদু তাহাবু এইভাবে বলতে হবে তাহাদু তাহবু দেখছেন তো এখানে একটু কিন্তু লম্বা টানতে হয় তা হ্যাঁ সাধ্য আছে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর হাদিস রেকর্ডিং হয়নি খুবই সুন্দর হাদিস বন্ধুত্বের দাবির উপরে আজকে হাদিসটা হাদিসটা তাহাদু তা আজকে আমরা ষষ্ঠ হাদিস থেকে শুরু করলাম এবং আমার মনে হয় যে এখানে আমাদের প্রায় এখন আড়াইশো মানে তিনশো দুশো আটান্ন জন বোন আছেন আর লাইভে তো কত শত আছে তারা মনে হয় করে ফেলেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে লিঙ্গুইস্টিক একটা পয়েন্ট আমরা এখন শিখি পরে আরো শিখবো আজকে দুটো তিনটি পয়েন্ট শিখবো একটা হলো যে তাহা তাহাদু একটা হলো তাহাবো তাহ আরবিতে ফ্যায়ল ব্যবহার করা হয় তাজাদুদের জন্য তার মানে হলো নবায়ন করা নতুন নতুন আশা প্রেক্ষাপট নতুন করা বারবার আশা আসা হ্যাঁ একটা ফ্যাক্ট আন্ডার মানে ইউনিভার্সাল ট্রুথ অথবা সেটলড একটা ট্রুথ না একটা স্টেটমেন্ট না এটা নতুন নতুন হয় মানে একাধিকবার হয় যখন বলে হয় সল্লো তোমরা সলাৎ আদায় করো তার মানে জীবনে একবার সলাত আদায় করেছেন না এটা আদায় করতে থাকতে হয় যখনই অক্ত আসে তাহাদু এরকম ভর ফেল ফেল তাজাদুদের অর্থ দেয় এটা মনে রাখবেন তাজাদুদের অর্থ দেয় তাজাদু কাকে বলে রিনিউল রিনিউ করা নিউ আসা নতুন নতুন আসা হ্যাঁ বন্ধুটা অনেকদিন দেখা হলো না তার জন্য একটা নতুন একটা সময় আসছে তার জন্য একটা এরকম তাহাদু এটা একটা খুব সুন্দর মিষ্টি শব্দ মিষ্টি শব্দ এর অর্থ হলো তোমরা পরস্পরে দাও মানে দেওয়া আর যখন তারপরে হার পরে একটা আলিফ আসলো এটা দিয়ে পরস্পরে শব্দটা আসছে দেখছেন তা এবং হা আলিফ তা এবং আলিফ বাড়ানোর কারণে পরস্পরের অর্থ দিল তার মানে আমাদের একটা কথা আছে আমরা সন্তান ছোটবেলায় আমার এক ভাই ডক্টর ইসলাম বলতেন যে আমাদের তো হুজুর যে দালদু দিন শিখাইছে আমাকে দিন আমাকে আমাকে দিন দিন কিন্তু নন্দু যে নিন মানে আপনাকে দেবো এটা আমার শেখায়নি আমরা কিছুটা এরকম তো আল্লাহ রসুল বলছেন না দিন না শুধু নিনও হবে তোমরা পরস্পরে অপু ঢোকন দাও তুমি দাও তুমি নাও তুমি দাও তুমি নাও তোমাকে দেওয়া হোক তাহা তোমরা পরস্পর তাহলে কি হবে পরস্পরে ভালোবাসো তোমরা পরস্পরে ভালোবাসো পরস্পরে ভালোবাসো তাহলে এক পক্ষ থেকে ভালোবাসার অন্য মনে হলো শুধু দিতেই থাকে বন্ধুকে দিতেই থাকে পাই না কিছু তার মানে বন্ধুত্বটার এক পেশে আছে আর যখন এই বন্ধু কিছু দিল ওই বন্ধু কিছু দিল একটু হাসি দিল ও একটু হাসি দিল একটু হাতে দিল সে একটু হাতে দিল হ্যাঁ সে একটা জামা ও একটা জামা দিল এরকম এটাকে বলে পরস্পরে পরস্পরে ভালোবাসা এখানে এই শব্দের এই মানে শব্দ তাহা দুহ্যাবু পরস্পরে উপ দাও পরস্পরে ভালোবাসো দেখেন এটা যদি উল্টো ভাবে পড়েন তাহাবু তাহাদু তোমরা পরস্পরে ভালোবাসো তোমরা পরস্পরের দেখেন হাদিসের আল্লাহ রসুল সাল্লাম ওনাকে বলা হতো জাওয়ামি অল খেলিম আর একটা শব্দ আজকে শিখলেন আপনারা যাদের নোট আছে নোট লিখে রাখেন জাওয়ামি হল খেলিম যে আল্লাহ রসুল সাল্লাহামকে যেগুলো মানে উন্নত মজা দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো জাওয়ামি অল খেলিম মানে অল্প কথায় অনেক কিছু বুঝান এরকম পৃথিবীতে খুব কম লোক আছে কম কি আসলে পাওয়াই যাবে না আমাদের নবীর পাশাপাশি যেতে পারে দুটো শব্দ কিন্তু জীবন ঘনিষ্ঠ সারা জীবনের সাথে জড়িত জন্ম থেকে শুরু করে নিয়ে মরণের আগ পর্যন্ত পরস্পরে দাও তোমরা পরস্পরে ভালোবাসো এই হাদিসটা দেখেন তাহাদু তাহাবু ছোট্ট দুটো শব্দ মাত্র তাহ তা হ্যা এইভাবে বলবেন তাহাদু তাহাবু না তাহাদু ভুল অনেক বলে তাহাদু বলে এটা ভুল অনেক ভুল এটা সুন্দর করে শিখবেন তাহাদু এইভাবে এই হলো একটা হাদিস চিন্তা করে দেখতেছেন ছোট দুটো শব্দ দিয়ে একটা হাদিস সুহান কালকে আমরা একটা শব্দ দিয়ে একটা হাদিস শিখছিলাম আজকে আমরা দুটো শব্দ দিয়ে একটা হাদিস আন আবি হুরাই র رواه البخاري عن أبي هريرة إذا بخاري بنونا كرسن أبو هريرة تكي بخاري عدب المفرد نمي اكتبو ياسا شكنا يا حدث جاسا تهادو رواه البخاري عن أبي هريرة تهلا عمد اي حدث جاسا كي مقصد كري فلما اي بابا رواه البخاري عن أبي هريرة أو سوري لكنه تو لكتبول هيجس. এটা হবে বুখারি হবে ইমাম বুখারি এটা একটা ভুল হয়ে গেছে এটা হলো মুসলিম লেখা হয়ে গেছে কিন্তু গতকালকের ইয়ে করা এটা হলো ইমাম বুখারি বর্ণনা করেছেন আবু হুরাইরা থেকে তাহলে আমরা এই হাদিসটা শিখলাম আর হাদিসটা কে বর্ণনা করেছেন তাও আমরা শিখে ফেললাম এখন আমরা আসি এই হাদিসটার উপরে একটু স্টাডি করে দেখি সেই স্টাডি করতে যেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটা এই শব্দ তাহা দুটার মূল হলো হাদা হাদা ইয়াহদি হাদা ইহাদি আর এটাকে যখন তার মাস্তরে নিয়ে যায় মানে তার মূল শব্দে তাহলে হাদি ফেল হলো অতীতকালের শব্দ এখান থেকে যখন শব্দ আসে হাদিয়াহ আমরা বাংলায়ও বলি কিন্তু হাদিয়া দিচ্ছে হাদিয়া এই বইটার দা হাদিয়া কত কোরআন শরীফের হাদিয়া কত হাদিয়া বলি আমরা এটা হাদিয়াহি মানে হাদিয়া দেওয়া তো হাদা হাদি মানে হাদিয়া দেওয়া আর এটা যখন তাহাদু হবে তখন পরস্পরে পরস্পর পরস্পরে হাদিয়া দেওয়া তখন তা এবং আলিফ এই দুটো এখানে এখানে তা এবং হার পরে একটা আলিফ দিয়েই পরস্পর পরস্পরে এই অর্থটা নিয়ে আসছে তা না হলে এর অর্থ ছিল হাদিয়া দেওয়া শুধু হাদায় হাদিয়াতুন হাদিয়া দেওয়া কিন্তু যখন বলবো তাহাদু তখন হবে পরস্পরে পরস্পরে হাদিয়া দেওয়া একজন না শুধু উভয় পক্ষ থেকে হাদিয়া দেওয়া এরপরে আল্লাহ তালা আল্লাহ রসুল আরেকটা শব্দ ব্যবহার করছেন সেটা হলো যে হাব্বা হব্বুন হাব্বা হব্বুন হব্বুন মানে ভালোবাসা হাব্বা মানে সে ভালোবেসেছে আহাব্বা মানে বেসেছে এটাকে যখন আমরা আরো মধুর শব্দে নিয়ে আসে তখন তাহা বু বু পরস্পর পরস্পরে ভালোবাসা পরস্পর পরস্পরে ভালোবাসা এটা নির্দেশ সূচক শব্দ তাহাদু তাহাবু নির্দেশ সূচক বাক্য দা ছিল এমনি সাধারণ শব্দ তার থেকে যখন আমর বা নির্দেশ সূচক আসে তখন তাহা দু হয়ে যায় তাহা দু তোমরা হাদিয়া দাও নির্দেশ তোমরা পরস্পরের ভালোবাসো তা মধ্যে খরচ করার একটা জিনিস আছে স্ত্রীকে স্বামীকে এটা কিন্তু মাথায় রাখা দরকার মাঝে মাঝে হাদিয়া দেওয়া দরকার হাদিয়া দরকার স্বামীকে স্ত্রীকে কে বল বছরের পর বছর যাচ্ছে আর দরকার কি আমাদের বন্ধু আমাদের বন্ধুত্ব আছে তো কিন্তু আল্লাহ রসুল বলছেন তাহা তোমরা এটা ফেল ব্যবহার করা হয়েছে যে এটা বারবার করতে হয় সকালে বিকেলে রাত্রে দুপুরে হ্যাঁ হয়তো দু এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে এক মাস পরে দু মাস পরে হম ঈদের সময় ঈদের বাইরে হ্যাঁ বিভিন্ন সময়ে আপনি তাকে একে অপরকে হাদিয়া দিচ্ছেন হাদিয়া দিচ্ছেন এবং একটা আমাদের মাথার একটা জিনিস কাজ করে যে অনেক বড় জিনিস দিতে হয় তাই না আল্লাহ রসুল তাহাদু বলে অনেক দামি আমরা কি ধরনের হাদিয়া আমাদের নবী সাল্লাহ দিতেন নিতেন তো আমরা যখন হাদা ইহাদি এক বছর আসে হাদিয়া দেওয়া তাহলে পরস্পর পরস্পর এই শব্দগুলো কেন বাড়ালাম কারণ বালাগাতের একটা নিয়ম আছে আজকে সবাই মুখস্থ করবেন এখানে অনেক বোন মুখস্থ আছে বা ভাইদের মুখস্থ আছে তারপরেও আমি আজকে বলবো মুখস্থ আছে মানে যারা আমার কাছে কোর্স করছেন তাদেরকে আমি এটা পড়াই পড়ায়েছি বালাগাতের নিয়ম হলো অলঙ্কার শাস্ত্রের নিয়ম হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি এর অর্থ হলো এই যে মূল শব্দে অক্ষর বাড়ালে অর্থে পরিবর্তন আসে তো মূল শব্দ ছিল হাদিয়া হাদিয়া দেওয়া কিন্তু যখন তা হ্যাঁ পরস্পর পরস্পরে এই অর্থটা নিয়ে আসলো মূল শব্দের অক্ষর বাড়ানোর সাথে সাথে মানে এই জিনিসটা আপনারা আজকে সুন্দর করে মুখস্থ করে রাখবেন তাহলে আমরা দেখতে পেলাম যে শব্দের যে মধুর শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন বুঝে শুনে ব্যবহার করেছেন উনি শুধু এক পক্ষের হাদিয়া নয় বরং হাদিয়ার উভয় পক্ষ থেকে আসতে হবে এরপরে আমরা আসি হাদিসার স্টাডির উপর হাদিসটা আমরা সবাই একটু মুখে মুখে বলি সবাই আপনারা সারা পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে বলা শুরু করে দেন সবাই বলুন তাহাদু তাহাদু ইমাম বুখারি আবু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত কর্নার থেকে আমাদের বোনেরা হাত উঁচু করছেন বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে হ্যাঁ সুভান আল্লাহ সুভান থেকে সারা দুনিয়া আমি তো আমেরিকার বোনদেরকেও দেখতে পাচ্ছি হ্যাঁ বাংলাদেশের দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার একজন বোনকে দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনল্যান্ডের কাউকে দেখলাম না এখন আজকে আচ্ছা যাই হোক আমাদের বোনেরা আছেন আমরা হাদিস একটা সুন্দর করে উম শিখলাম এখন আমরা আসি যে ইসলামের সমাজ জীবনটা সমাজ জীবন ব্যক্তি জীবন না সমাজ জীবনটা ভালোবাসার ভিত্তিতে রচিত হয় ইসলামের সমাজ জীবনটা ভালোবাসার ভিত্তিতে রচিত হয় এটা কিন্তু একটা বড় জিনিস একটা বড় জিনিস ইসলামের সমাজ জীবনটা ভালোবাসার ভিত্তিতে রচিত হয় যেখানে গেলে ছেলে মেয়ে যখন দেখে যে মুসলিম সমাজে বসবাস করি একজন আরেকজনকে কি ভালোবাসতেছে আল্লাহ একজন একটু এগিয়ে আসতেছে একজন পড়লে আনন্দ পেলে তার আনন্দে সবাই শরিক হচ্ছে একজন ঘর ভেঙে গেল সেই ঘর মানুষ সব দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল। একটা ঘর পুড়িয়ে গেছে মানুষ সব পানি এনে সেই ঘর আগুন নিভিয়ে দিল ঘরটাকে সোজা করে দাঁড়ালো একজন মানুষ মারা গেছে সব বাসার থেকে মানুষজন এসে তাকে দাফন করে দিয়ে ওই বাসায় দুই তিন চার পাঁচ দিন সাত দিন না হ্যাঁ হলো ভালোবাসা হাদিয়া দেওয়া নেওয়া ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ রচিত হয় ইমানি জিন্দিকিতে আল্লাহর জন্য একে অপরে ভালোবাসা একান্ত কাম্য পৃথিবীতে যখনই আপনি আসবেন আমাদের নবী আসলাম মদিনায় যে সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন তার মধ্যে এই ভালোবাসার কথাটা তিনি বলেছিলেন ভালোবাসার কথাটা তিনি বলেছিলেন তিনি এমন ভালোবাসা ছিল যে তিনি করতেন যে একদিন যদি কারোর সাথে দেখা না হতেন খোঁজ দিতেন কোথায় গেল একটা কালো মেয়ে দাসী ছিল সাধারণত কালো মেয়ে দাসী এদের সাধারণত মানুষ খোঁজখবর নেয় না আবার যদি হয় বুড়ি উনি কাজ করতেন মসজিদে নবীতে এসে ওই ময়লা জিনিসপত্র যেগুলো ময়লা থাকতো ওগুলো পরিষ্কার করে দিতেন আল্লাহ রসুল তাকে দুদিন দেখলেন না উনি বললেন যে এই মেয়েটা গেল কোথায় তো সেগুলো যে আমরা তাকে তো দাফন করে ফেলেছি মাটির নিচে উনি তখন এ করে বললেন যে আশ্চর্য ব্যাপার তোমরা মারা গেল দাফন করলে আমাকে জানা না ওই কবর কোথায় গিয়েছে দেখাও সেই কবরে গেলেন উনি সেখানে সালাত আদায় করলেন গায়েবের হ্যাঁ সালাত আদায় করলেন ভালোবাসা 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 মানুষকে মানুষ করতে পারে নোংরামি নোংরামি না ভালোবাসা ভালোবাসা একে অপরে আল্লাহর জন্য ভালোবাসা এরপরে হলো দুই নম্বর হলো যে মানে আল্লাহ রসুল্লাহ বলেছেন তুমি যদি ইমানের মিষ্টতা পেতে চাও ইমান ইমানের মিষ্টতা ইমানের স্বাদ যদি তুমি বুঝতে চাও তাহলে একে অপরকে ভালোবাসো একজনকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর জন্য একজনকে না ভালোবাসা আল্লাহর জন্য একজনকে কিছু দেওয়া আল্লাহর জন্য একজনকে কিছু না দেওয়া মানে যদি দিলে দেখা যাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে তখন দেবেন না আল্লাহ রসুল বলছেন যখন এইরকম হয় এইরকম একটা মানুষ এই সমাজ গড়ে ওঠে তখন ইমানের মিষ্টি মিষ্ট অনুভব করে দেখছেন কোথায় যে আঘাতটা যে আপনি আপনার একজন বন্ধুকে একটু ভালোবাসলেন একটু কিছু দিলেন কিছু নিলেন কিছু ভালোবাসলেন কিছু আল্লাহর কিছু দিলেন তাকে আল্লাহ যে মিষ্টি আছে এই অনুভবটা তুমি করতে পারো যে মিষ্টি হ্যাঁ আমি তো নিজেও বুঝতে পেরেছি আমি আমি আমার এক স্টেট আছে লিখছিলাম একদিন যে যখন করোনা আসছে আমি বাজারে যেতে পারছি না তারা জানে যে আমি বাজারে যাওয়াটা ঠিক হবে না আমি ভাল না বল আমার বাসায় দেখি যে দুইজন ভাই খানা পাঠিয়ে দিয়েছে কে থেকে দিয়েছে তা জানায় না মানে অর্ডারের মাধ্যমে আমার এখানে আসছে আমি তখন ওই দিন আমার চোখে পানি আসছে যে সুহান আল্লাহ মিষ্টতা এটা হলো ইমানের মিষ্টতা বোঝা যায় যে মিষ্টি ইমান যে মিষ্টি সেটা বোঝা যায় এরপরে একটা কি যে পরিবার গঠনেও থাকে ভালোবাসার বিরাট প্রভাব আপনি যদি ভালোবাসার লোক তৈরি না করে দেন আপনার সন্তানদের জন্য তো অটোমেটিক্যালি তারা ভালোবাসার লোক খুঁজে নেবে সেটা স্কুল থেকে নোক সেটা বাইরের থেকে নোক এখন আপনি যদি ইমানদার ভালোবাসার জায়গা তৈরি করে দেন বন্ধু তৈরি করে দেন হ্যাঁ দেখা যায় যে আপনার সাথে আপনার এমন এক ভালোবাসার পরিবার আছে যে পরিবারের সবাইকে আপনি ভালোবাসেন আপনার ছেলে অথবা আপনার মেয়ে দেখা যাবে ওই পরিবারের ছেলে মেয়েদের সাথে সে ইন্টারাক্ট করতেছে ভালোবাসা তৈরি হচ্ছে আল্লাহর এই ভালোবাসা কিন্তু নোংরামি নয় নোংরামি তো আর এই দিনই প্রভাব থাকে না সেখানে তো এই যে পরিবার গঠনও থেকে ভালোবাসার বিরাট প্রভাব আর কেয়ামতে আছে আর বরকতময় প্রভাব সুফা আল্লাহ দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা নূরের যারা একে অপরে দুনিয়ায় ভালোবাসতো তাদেরকে নুরের মেম্বার বানাই দেওয়া হবে সেখানে তাদের নুরময় আলোময় একটা জায়গা রাখতেছে নবীর এরা কারা এরা কারা মানে এমন অবস্থা হবে সেখানে ঈর্ষা আসবে যে এত ডেকে নিয়ে দুইজনকে তোমরা দুনিয়ায় আল্লাহর জন্য ভালোবাসতে আল্লাহ তালা ফ্রেশতা দিয়ে বলে ওদেরকে আরো নিচে জায়গা দাও এই যে দুনিয়ার জীবনে ভালোবাসাটা এরকমই দরকার জান্নাতেও থাকে ভালোবাসার জন্য ভালোবাসার উপকারিতা জান্নাতে থাকা আল্লাহর জন্য ভালোবাসার উপকারিতা হাদিসে আসছে যে একজন লোক খোঁজবে যে আমার সেই বন্ধুটা কই যে আমরা একসাথে সালাত আদায় করতাম দুনিয়ায় ternary পাশে নাই পাশে নেই খোঁজ নিয়ে দেখা যায় সেই বন্ধুটাকে দজহকে ফেলান হয়েছে তার অপরাধের কারণে বলবে যে আল্লাহ আমি ওই লোকটাকে খুব ভালোবাসতাম তুমি তাকে জান্নাতে নিয়ে এসো আল্লাহ তাআলা তার শাফায়াত গ্রহণ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে আরোহণ এই যে এই যে ভালোবাসার ইমানের দৃষ্টিতে ইমানের কারণে ভালোবাসা এখন হয়েছে আমি মাঝে মাঝে দুঃখ পাই যে একই পার্টি করে তাদের মধ্যে ওর গন্ডগোল একই বাড়ি তাদের মধ্যে গন্ডগোল একই সমাজ তার মধ্যে ওর গন্ডগোল এক আরে গন্ডগোল তো একটা সীমা থাকা দরকার আর এই ভালোবাসাগুলো নষ্ট করে দিচ্ছে হাদিয়া দেওয়া নেই দেওয়া দেওয়া নেই নাই তো এখানে হাদিয়া দিতে হয় যখন একটু মন খারাপ হয়েছে এই ভাই আপনার জন্য আমি এই সুন্দর একটা জিনিস নিয়ে আসছি হ্যাঁ দেখা যাবে যে মন ভালো হয়ে যাচ্ছে খরচ করতে হয় খরচ করতে হয় পরিচর্যা করতে হয় আমাদের নবী এই এর হাদিয়া আদান প্রদান কেমন ছিল আমাদের নবী কেমন করতেন তিনি উপহার নিতেন হাদিয়া নিতেন উপক নিতেন সাদাকা নিতেন না মানুষের দান হাত পেতে নেওয়ার চেয়ে মানুষের উপহার নেওয়া দরকার কেউ যদি উপহার দিতে চায় আপনি নেবেন না মনে করবেন না যে না আমি এটা নেব না আমি নেব না 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 আমি নেব না তাহলে বোঝা গেল যে আপনি নবীর চেয়ে ভালো না আপনি নেবেন একটু হাসি দেবেন তার জন্য দোয়া করবেন তাকেও কিছু দেবেন তবে সাতকা মানে দান ভাই আমাকে কিছু দান করেন এরকম হবে না আল্লাহ রসুল নিতেন না দান নিতেন না তিনি উপহার নিতেন এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ গরু ছাগলের হাড় যদি ছাগলের গোষ্ঠ নাই হাড় আছে তাও এনে দিয়েছেন আল্লাহ রসুল কে আল্লাহ খান তিনি তা থেকে খেতেন চিন্তা করে দেন আমরা অনেক সময় এইটাই দিয়েছে আমার মনে আছে যখন আমরা কোরবানির সময় বিভিন্ন বাসার থেকে কোরবানি আসতো বিভিন্ন জায়গায় কোরবানি দিত তো এরকম আমরা হে করে দিতাম যে এত এতটুকু দুটো টুকরা দিয়েছে কিন্তু আপনি জানেন যে আপনাকে দুটো টুকরা দিয়েছে সে অন্তত একশোটা বাড়িতে এই হাদিয়াটা পৌঁছেছে কাজে আপনার এটা না নেওয়াতে কোনো কারণ দেখা যায় না সেই জন্য যে হাড় দিলেও তিনি সেটা নিয়ে খেতেন হ্যাঁ এরপরে তিনি ইহুদি এবং খ্রিস্টানদের উপহারও নিয়েছেন এক মেয়ে ইহুদি মেয়ে সেখানে মানে বীজ দেওয়া আছে তাও তিনি যখন আল্লাহ রসুলকে দিয়েছেন দিয়েছে এই মেয়েটা তখন তিনি খেয়েছেন হ্যাঁ মানে খ্রিস্টানদের উপহার যে মিশরের থেকে তারপরে এমন থেকে ওমান থেকে বিভিন্ন জায়গা থেকে মানে তারপরে হলো কাইসারের থেকে যে সমস্ত হাদিয়া গেছে না আল্লাহ তিনি কিন্তু নিয়েছেন নিয়েছেন দিয়েছেন নিয়েছেন এবং দিয়েছেন দিয়েছেন। আর কি অন্যকে উপহার তিনি অন্যকে উপহার দিয়েছেন যখন কোনো চিঠি দিতেন কারোর কাছে তখন তিনি সেখানে ছোট হলেও একটা হাদিয়া দিতেন তো এইভাবে আমাদের নবীর জীবনে কিন্তু আমরা এটা দেখি তবে এক মুশ্রিক একবার নিয়ে আসলো তো তখন আহ উনি জিজ্ঞেস করেন তুমি কি মানানছ তা না তাহলে তাহলে মুশফি আবার তুমি তুমি আমার দিচ্ছ এটা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আল্লাহসুল কিন্তু হাদিয়া নিতেন এবং দিতেন অমুসলিমদের থেকেও কোন ধরনের উপহার নেওয়া যাবে না যদি সরকারের কোনো পদে কেউ থাকে এবং সাধারণ প্রজারা তাকে উপহার দেয় সেটা নেওয়া যাবে না একদম নৌ আমি 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 এই হাদিয়া নেবো না কারণ হলো এটা ঘুষ এক মানে একটা হাদিসে আছে যে এ নুলুতাই বিয়া অথবা উতাই বিয়া নামে এক ব্যক্তি সে তাকে জাকাত আদায় করার জন্য পাঠানো হয়েছিল উনি এসে বলেন যে এইটা হলো সরকারের আহ সরকারি এতে দেওয়ার এটা আমার দিয়েছে আল্লাহ নসুল তোমার দিয়েছে তো তুমি ঘরে বসে থাকতে না কেন ঘরে বসে এত বছর ছিলে তোমার কে দিয়েছে তুমি তো সরকারের উম চাকরি করো কর্মচারী বলে তোমাকে দিয়েছে এটা ঘুষ এটা সবটা এখানে দিয়ে নাও তাহলে সরকারি পদে আছে তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়া যায় সাধারণ প্রজারা তাকে উপহার দেবে না হ্যাঁ সরকারি পদে চাকরি করে সরকারের আরেকজন লোক তাকে হাদিয়া দিতে পারে একজন আরেকজনকে দিতে পারে ও তো স্বজন হাদিয়া দিতে পারে নিতে পারে কিন্তু সাধারণ প্রজা সরকারি পদে যারা আছে তাদেরকে হাদিয়া দিলে এই এই হাদিয়া নেবে না নেবে না এটা হলো নিয়ম এরপরে হলো যদি সন্তানদের মধ্যে কাউকে বঞ্চিত করে কাউকে দেওয়া যাবে না একবার আল্লাহ রসুলামের কাছে একজন আসলো এসে বলছেন যে এটা আমি আমার এক ছেলেকে এটা হাদিয়ে দিয়েছি আপনি কি ঠিক মনে করেন বলে তোমার অন্য ছেলেরা কি পাচ্ছে তোলো না তাহলে এটা ফিরে দাও সম্ভব না তুমি যখন হাদিয়া দিচ্ছ তবে তুমি মানে মানে এর ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে তুমি ওদেরকে দিবা সবাইকে দিবা একজনকে দিবা আরেকজনকে দিবা না জমা জমি থেকে শুরু করে নিয়ে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে একটা মেয়ে সে মাদ্রাসায় পড়ে আরেকটা মেয়ে পড়ে ইউনিভার্সিটিতে তে এখন কথা হলো যে মাদ্রাসা যে পড়ে ওর তো একটা বোরখা পড়লে হয়ে যাচ্ছে আর যে লাখ লাখ টাকা জিনিস কিনে না হাদিয়া যখন দেবেন তখন এটা মেনটেন করবেন যে কাউকে বঞ্চিত জন্য না করা হয় সন্তানদের সরকারি কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য উপহার দেয় তৃতীয় পক্ষ যেটা দালালি বলে এটা আমাদের বাংলাদেশে এখন সাংঘাতিক হয়ে গেছে আমি এক মাদ্রাসার কথা জানি যেখানে আমি সেই মাদ্রাসায় আমি উঠেও নি এখন আমাকে ডাকলেও আমি যাই না যখন শুনলাম যে সেখানে প্রায় দশজন শিক্ষককে নেওয়া হয়েছে যেখানে তৃতীয় পক্ষের যে এই উপহার দেওয়া যেটাকে ঘুষ বলা হয় এটা এই এটাকে উপহার বলা হয় এই যে এই হাদিসটাকে নিয়ে মনে করে যে হাদিয়া দেওয়া যায় আছে কিন্তু আসলে কিন্তু এটা জায়জ নেই এটা মাথায় রাখতে হবে এরপরে হলো ব্যবহার অবৈধ কোনো সামগ্রী বা খাদ্যদ্রব্য এটা কিন্তু হাদিয়া নেওয়া দেওয়া যাবে না যদি কেউ বলে যা আমি এটা হারাম খাবার হাদিয়া দিলাম না এটা দেওয়া যাবে না তবে হ্যাঁ একটা জায়গা আছে যেমন আমরা যে এই দেশে থাকি তো এই দেশে কিছু কিছু খাবার আছে ভুল করে যদি আপনাকে এখানে কেউ দিয়ে গেছে এটাকে এটা হারাম জিনিস এটা আপনার জন্য হারাম কিন্তু আপনার পাশে যে আছে তারা আবার এটাকে খায় তো তখন এটাকে ফ্লাই না দিয়ে আপনি তাদেরকে দেবেন কোনো সব করবেন না ওই জিনিসটা ফ্লাই দিলে এটা মানে ভালো জিনিস নষ্ট করা এবং ফ্লাই দিলে কি মানে নষ্ট হয়ে যায় অথবা যদি পাখি থাকি থাকে সেটা মধ্যে দিতে পারেন কিন্তু নষ্ট না করে যদি কেউ হাদিয়া নিয়াতে না তবে বলে দেওয়া যে এর মধ্যে আসলে এটা আমরা খেতে পারবো না তো আপনি এটা নিতে পারেন কিন্তু এই ছাড়া হাদিয়া দেওয়ার জন্য কোনো ওই যে মদ হাদিয়া দেওয়া অমুক তুমুক হাদিয়া দেওয়া এগুলো করা যাবে উপহার বিনিময়ে উপহার দেওয়া কি এটা আমাদের নবী সাল উপহার দেওয়া নেয়ার কথা বলেছেন বলেছেন তোমরা হাদিয়া দাও তোমরা হাদিয়া নাও তাহা পরস্পর পরস্পরে না দিতে পারলে কমপক্ষে দোয়া করে দেয়ার কথা বলেছেন আমাদের নবী একটা হাদিসে এভাবে আছে যে তুমি তার জন্য তুমি তাকে আসিবহু বহু বহু তাকে তুমি দোয়া দিয়ে দাও তাকে তুমি সওয়াব দিয়ে দাও দোয়া দিয়ে দাও যে যদি কিচ্ছু না করো জাসাকাল্লাহরান আপনি আমাকে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে কবুল করুন এরকম কিচ্ছু যদি না দেওয়া যায় কিন্তু এই হাদিসে আমরা দেখছি দেয়া নেওয়া করা দরকার দেয়া নেওয়া করা দরকার একজন ব্যক্তি মাল্টি মিলিয়নিয়ার সে আপনাকে দশ হাজার টাকা জেনে দিয়েছে তো আপনি আর মনে করবেন না যে আমাকেও দশ হাজার টাকা জেনে দিতে হবে না আপনি একশো টাকা জেনে দেন তাও সুন্দর করে তার কাছে দিয়ে দেন যে ভাই তুমি আমাকে দিয়েছো আমার পক্ষ থেকে তুমি এটা নাও তিনি তিনি হাদিয়া নিতেন এবং তার পুঁতিদেরও দিতেন এটা হলো আল্লাহ রসুলের জীবন থেকে আমরা পাই এরপরে হলো একটা জিনিস আমাদের সমাজে আছে বিশেষ করে হয় এখন স্ত্রীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় উপহার দেওয়ার পরে তা আবার ফিরিয়ে নেওয়া আল্লাহ রসুল বলেছেন এটা জঘন্য অপরাধ এটা এত খারাপ জিনিস যদি কেউ বমি বমি করে ওই বমিটা যদি কেউ ফিরিয়ে মুখের মধ্যে আবার নিতে যদি ভালো মনে করে ওইটাই হলো তোমার উপহার দিয়ে ওইটি ফিরাই নেওয়ার মনোভৃত্তিটাও এরকম বমি করার পরে ওই বমি তো গন্ধ খারাপ ওইটি আবার জন্য তুমি নিজে নিজে খাচ্ছ ওই বমিটা যদি তুমি কাউকে উপহার দিয়ে এটা আবার ফিরাই নেওয়ার চেষ্টা করো আমি সেদিন বলতেছিলাম একজনকে যে তুমি তোমার ওয়াইফ কে ভালোবেসেছিলে বউ যখন তোমার পছন্দ হয়েছিল তখন তুমি তাকে কিছু স্বর্ণ রৌপ্য মুখ টুক দিয়েছিলে এখন তোমরা থাকতে পাচ্ছ না তালাক তালাক হয়ে যাচ্ছে তুমি কোন কান্টুক জ্ঞানে আবার সেই দেওয়া হাদিয়াটাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য যুদ্ধ কর আমাদের সমাজ এটা খুব বেশি এটা কিন্তু খুবই জঘন্য একটা কাজ তো আমরা হাদিসটা পড়লাম আমরা আস্তে আস্তে হাদিস বাড়াই ফেলছি ছয়টা হাদিস মুখস্থ করছি আমরা এখন

সবাই একটু চোখ বুঝুন সব চোখ বুঝে ওই হাদিসগুলোকে একটু মাথায় আনুন আবার সবাই সবাই হাদিস মাথায় আনতে থাকুন সবাই আমি এক মিনিট সময় যাচ্ছি সবাই নিজে নিজের মনে মনের মধ্যে পড়ে ফেলাম ইন্নাম আল আমালু ইন্নিয়া আফসুস সাল্লাম আবাই নাকম তহুর ও সাতরুল ইমান আপা হ রু মা ওহু বলে হ্যালো মাইতেহু লা ত তাহাদু তাহাবু এখন আমি ফেলতেছি এখন সবাই আপনারা ওই হাদিস পড়তে থাকেন দুইবার পড়ার পরে আমি এখন সপ্তম হাদিসটা নিয়ে সবাই পড়তে থাকেন সবাই পড়তে থাকেন জোরে জোরে পড়ুন আমি শুনবো না আনমিউট করবেন না কিন্তু সবাই জোরে জোরে পড়ুন সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমার কেন এখন কতজন বোন আছেন প্রায় তিনশো বোন আছেন আর অনলাইনেতে আছেন শত শত এই হাজার হাজার মানুষ সারা পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে আল্লাহ রসুল্লার ছয়টা হাদিস বলতে থাকুন মনে রাখুন যে আমার নবী এই কথাগুলো বলে গেছেন একাধিকবার বলেছেন সাহাবাই কিরাম এটাকে মুখস্থ করে নিয়েছিল তারা বারবার বলতেন তাদের তাহাবি আইনরা এটা মুখস্থ করেছিল তাদের তাহাবে তাহাবি আইনরা মুখস্থ করেছিল এরপরে আবু হানিফারা মুখস্থ করেছিলেন এরপরে এবং বুখারি এবং তার বন্ধুরা এবং সেই সময়কারী ওলামা একরা মুখস্থ করেছিলেন তারপরে আরো বড় বড় আলিমরা মুখস্থ করেছিলেন আপনারা নিজেদেরকে সেই আলেমদের কাছে নিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে কেয়ামতের ময়দানে তাদের খুব কাছে কাছে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাথে আপনার দেখা হবে তখন বলবেন যে আপনার আপনাকে এত ভালোবাসতাম যে আপনার কথাগুলো আমরা মুখস্ত করেছি হাদিস মুখস্থ করেছি এবং আমল করেছে তার উপরে সবাই মুখস্ত করুন বলতে থাকুন আমার নবী সাল্লামকে কতটুকু ভালোবাসেন দেখে হ্যাঁ আল্লাহ রসুলের ভালোবাসা দেখান লক্ষ লক্ষ আমাদের কাতারে ভর্তি হয়ে যান কোটি কোটি মানুষের সাথে আপনি যুক্ত হয়ে যান যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন তাদের যুক্ত হয়ে যান হাদিস বলতে থাকুন জোরে জোরে বলুন আশেপাশের লোক শুনুন আপনার ভাই শুনুন আপনার ছেলে মেয়ে শুনুন আপনার স্বামী যদি থাকে অথবা আপনার স্ত্রী যদি থাকে শুনুন হাদিসগুলোকে বলতে থাকুন নবীর কথাগুলোকে সড়াইয়ে দেন সব জায়গায় ছয়টা হাদিস আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা এখন ইসলামের নান্দ নান্দনিকতা ইসলামের সৌন্দর্য ইসলামের নান্দনিকতা মানে এটা নন্দন ইসলামটা নন্দন ধর্ম এটা এমন ধর্ম যেখানে জামাল আছে আছে সৌন্দর্য এটা এমন না যেখানে চুলের জট পেকে যাবে দাড়িতে একদম মাঝে মাঝে ও এটা তো আমার আবার বললে ভুল হয়ে যাবে মানে হয় যে জট পেকে যাচ্ছে তারপরে হলো হাত কি নোংরা নখের ভিতরে ময়লা হ্যাঁ জামা একটা পরেছে কি ধরনের জামা গন্ধ বেরোচ্ছে ওখান থেকে তারপরে হলো আহা কি বলবো আর যত জট সে নাকি তত বেশি আল্লাহর প্রিয় মিথ্যা কথা মিথ্যা কথা ইসলাম সৌন্দর্য প্রিয় সৌন্দর্য দিয়েই সারা দুনিয়াকে এ করেছে ইউরোপকে সৌন্দর্য শিখেছে ইসলাম সে সৌন্দর্য সাহিত্য হতে পারে সে জীবন জীবন আচরণে হতে পারে সর্বপ্রথম টয়লেট যে ঘরের পাশে তৈরি করতে হয় এটা শিখেছে ইউরোপে মুসলমানরা চামচ করে হাতে অনেক সময় নষ্ট থাকে চামচ করে খাও সুন্দর করে মুসলমানরা শিখে আছে সারা পৃথিবীতে এই যে আমরা এখন এই মানে ন্যাপকিন ব্যবহার করি তারপরে হলো মেন্দিল ব্যবহার করি এরপরে টিস্যু পেপার ব্যবহার করি এই সমস্ত এরপরে হলো হ্যান্ড কারচিপ বলে আর কি হাত রুমাল ব্যবহার করে সব মুসলমানরা শিখিয়েছে কিন্তু ওইগুলো আমরা ভুলে গেছে তো এখন আমরা একটা হাদিস শিখবো সেই হাদিসটাকে ধীরে ধীরে আমরা আসি ইন্না ইন্না মানে নিশ্চয় ইন্না মানে নিশ্চয় এবার একটা নাম নিয়ে আসবো যে নামটা আপনার মন ভরে ডাকবেন মন ভরে ডাকবেন সবাই প্রত্যেক জায়গা থেকে তার নামটা মন ভরে ডাকেন আল্লাহ আল্লাহ ইন্না আসার কারণে আল্লাহকে ফাতহা দিয়েছে আমরা তা না হলে আল্লাহ ছিল ইন্না বলার সাথে সাথে আল্লাহ হা হয়েছে তাহলে একটা একটা নতুন জিনিস শিখলাম অনেকেই জানি এটা তারপর ইন্নার পরে পরে শব্দটা ফাতহা হয়ে গেছে আল্লাহর একটা সুন্দর জিনিস আমরা জানতে পারছি যে তিনি সুন্দর তিনি যে কত সুন্দর আল্লাহ আল্লাহ তা তাল্লাহার মুখের দিকে জান্নাতের অধিবাসীরা তাকাই থাকবে চোখে পলক পড়বে না এত সুন্দর করে যখন হঠাৎ করে তাদের হুশ বলবেন তোমরা কিন্তু বছর সত্তর হাজার বছর এরকম কিন্তু চোখ অপলোক ভাবে তাকিয়েছিলে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর কি আছে যে আপনি অপলোক নেত্রে সত্তর হাজার বছর থাকবেন সম্ভব নাকি তাই চিন্তা করা যায় আল্লাহ জমিলুন আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তালা সুন্দর এটা হাদিসের কথা ইউহিবু তিনি ভালোবাসেন তিনি পছন্দ করেন কি পছন্দ করেন আল জামাল সুন্দর তিনি পছন্দ করেন সুন্দর হবে তোমার জুতাটা সুন্দর হোক তোমার হাতটা সুন্দর হোক তোমার পোশাকটা সুন্দর হোক তোমার মাথাটা সুন্দর দেখা যাক তোমার আচরণ সুন্দর হোক হ্যাঁ এই জিনিসটা আল্লাহ তালা এই ইসলামের তুমি যখন ভাষা ব্যবহার করো তোমার ভাষা শুনে মানুষ তোমাকে পছন্দ করুক ভাষাটা সুন্দর হোক কবিতা লিখলে কবিতা সুন্দর হোক পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে সেই কবিতা মানুষ গাইবে গাইতে থাকবে কবিতাগুলো তোমার তুমি যখন গল্প লিখবা সেই গল্প মানুষ পাগল হয়ে পড়তে থাকবে তুমি যখন তোমার সব জায়গায় নান্দনিকতা থাকুক তুমি যখন একটা গ্লাস তৈরি করো আল্লাহ ওইটা জন্য মানুষ পাগল এই মাঝে শুনলাম যে যখন ছোট ছিলাম তখন জাপানের একটা জিনিস আসা মানে জাপানি গাড়ি জাপানি 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 রেডিও ক্যাসেট হ্যাঁ নাম্বার ওয়ান কিন্তু আল্লাহ তালা বলছেন যে মুসলিম নাম্বার ওয়ান আর আমাদের অবস্থায় কি যে আমাদের কাছ থেকে একবার কোনো জিনিস নেওয়ার পরে তেমন মোট হাই রে টাকাটা নিলে কি একটা বাজে লোক রে হ্যাঁ এরকম আল্লাহ তালা বলেন না আমি সুন্দর কাজে তোমার তোমরা সুন্দর জিনিসটা তো মানুষের কাছে দাও তুমি নিজেও সুন্দর হও প্রেজেন্ট করো নিজেকে সুন্দর রূপে প্রেজেন্ট করো ইন আল্লাহ জামিলুন জামাল এইটা একটা হাদিস আজকে আমাদের খুব সুন্দর এখন আমরা পড়তে থাকি ইন আল্লাহ জামিলুন জামাল ইন আল্লাহ জামিলুন ইহব্বুল জামাল নিশ্চয়ই আল্লাহ সুন্দর সুন্দর সৌন্দর্য তিনি পছন্দ করেন

নজنین ফিরদা ও আসমুগস তাহলেন আফروز মুগসত করেছে সাবরিন আখতার রাबिया মুগসত করেছে সুবহানাল্লাহ এর মধ্যে মুখস্থ হয়ে গেছে কত জনের মুখস্থ হয়ে গেছে অনেক জনের মুখস্থ হয়ে গেল 마শাআল্লাহ হ্যাঁ ধীরে আর বেশি সময় নিয়েন না আর আমি 30 সেকেন্ড সময় ਦਿੱচ্ছি বাড়ায়ে সবাই মুখস্থ করে ফেলো ইন আল্লাহ জামিলুন ইহিবুল জামাল ইন আল্লাহ সুন্দর কথা ওই ওই জন্য অপেক্ষা করতে থাকি আল্লাহ আমি জন্য আমি জন্য তোমাকে দেখতে দেখতে আমি আমি জান্নাতের সময় কাটে দিতে পারি এবং ওই দেখাটা যেন তার কাছ থেকেই হয় মাকামে মাহমুদে আপনি যেতে পারবেন না ওটা একজন যাবেন শুধু তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাম কিন্তু মাকামে মাহমুদের নিচে গুরফা নামক জায়গা আছে সেটা হলো জান্নাত ফেরদাউসের সবচেয়ে উঁচু জায়গা সেখানে নবী ইউন সিদ্দিক থাকবেন তো আপনি বলবেন যে সবাই নিয়াতের মধ্যে রাখবেন যে আমি আল্লাহ তালার এই সৌন্দর্য তিনি যে সুন্দর এই দৃশ্যটা খুব কাছ থেকে দেখতে চায় دنياتين دالله تلر قاسه إن الله جميل يحب الجمال إن الله جميل يحب الجمال سبحان الله العظيم اي حديث تبعنا رواه مسلم عن عبد الله بن مسعود رواه مسلم عن عبد الله بن مسعود رواه مسلم عن عبد الله بن مسعود اي حديث عبد الله بن مسعود تكي ما مسلم برنامج জানতে মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন ইমাম মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন তাহলে আমরা হাদিসটা পড়লাম ইন্নাল্লাহ জামীলুন ইহিব্বুল জামাল রাওয়াহু মুসলিম আন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে এখন সবাই ওই সাতটা হাদিস বলে ফেলুন সবাই 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 বলতে থাকুন আবার প্রথম থেকে নামাল আ'মালু বিন নিয়্যাত হ্যাঁ তারপরে বলতে থাকুন আফশুস সালামা বাইনাকুম তারপরে বলুন সবাই বলুন সারা পৃথিবীর থেকে শব্দ ওঠার সপ্তম হাদিস পর্যন্ত চলে আসেন। সুবহান আল্লাহ সারা দুনিয়া শব্দ হচ্ছে এখন আল্লাহ রসুল সাল্লামের শব্দ আহ এ কি মজার কথা এ কি মজা কত বরকতপূর্ণ একটা প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে টেনে নিয়ে আসছেন আমি জানি অনেক বনের কষ্ট হচ্ছে অনেক ভাইয়ের কষ্ট হচ্ছে অনেক ভাই বলেছেন ওই সময় আমি বিজি তারপরও তার সময় দিচ্ছেন হ্যাঁ এক ভাই বলেছেন যে ভাই হুজুর আমি অফিসে থাকবো কিন্তু অফিসে আমার ওই সময় কাজ খুব বেশি থাকে না কিন্তু আমি কি ওই আপনার এটা শুনলে গোনা হবে না গোনা হবে না তবে আপনার কাজকে ফাঁকি দেওয়া যাবে না জিনিস। তো আমরা সাতটা মুখস্থ করে ইসলামে নান্দনিকতা ইসলামে নান্দনিকতা শুনতে হ্যাঁ এমনুল কাইম বলেন যদিও হাদিস সুন্দর পোশাকের আলোচনা এসেছে মানে এই আলোচনাটা আসছিল যে আল্লাহ রসুল সাল্লাহাম কাছে জিজ্ঞেস করছেন যে রসুল্লাহ আমাদের যে সুন্দর পোশাক পরে সুন্দর জুতা পরে এটা কি গুনা হবে কানে এটা কি তাকাবুর হবে তো উনি তখন বলছিলেন যদিও হাদিসটা আলোচনা হয়েছে সুন্দর পোশাকের ক্ষেত্রে কিন্তু এখানে সব সবকিছুর সৌন্দর্যই এখানে কিন্তু সব কিছুর সৌন্দর্য এটা হলো পোশাক আশাকে কথাবার্তায় লেখায় লেখনিতে তারপরে হলো ঘর বানানো মসজিদ বানানো তারপরে হলো রাস্তা বানানো একটা চৌবাচ্চা বানানো বানানো পুকুর হ্যাঁ সুন্দর করে যা কিছু করবেন সুন্দর করে করবেন দেখলে চোখ ধাঁধিয়ে যায় হ্যাঁ মুসলিমরা করেছে তাজমহল মুসলিমরা করেছে করডোবার মসজিদ মুসলিমরা করেছে কাবা শরীফ মুসলিমরা করেছে মসজিদ নাবাবি মুসলিমরা করেছে ওর পাশে একটা সুন্দর বিল্ডিং মুসলিমরা করেছে হ্যাঁ তারপরে হলো এই যে সুন্দর একটা এই সাতক্ষীরা যে দশ বারোটা বড় বড় পুকুর এখনো পর্যন্ত জীবিত আছে কত শত মানে প্রায় ছয় সাতশো বছর ধরে কে করেছে খানজাহান মুসলিমরা করেছে এই কথা যা কিছু করবেন সুন্দর দিয়ে সৌন্দর্য দিয়ে দেবেন যে হ্যাঁ একটা জামা বানালে মানুষ তাকিয়ে থাকে কি সুন্দর জামা বানিয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে পোশাক হুজু জিনাতেই করলি মসজিদ আল্লাহ বলছে মসজিদে যখন যাওয়া তোমার সৌন্দর্য নিয়ে যাও ফেরেস্তারা দেখে যেন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে এই তো জান্নাতি মানুষ একটা আসতেছে সৌন্দর্য হ্যাঁ আল্লাহ চান এই এখানে সৌন্দর্য মানে কিন্তু মনে করা ঠিক না যে লক্ষ্য টাকার জিনিস না আমাদের নবী সালামের খুব দামি দামি জিনিস ছিল তা না দামি জিনিসও ছিল কিন্তু যেটা ছিল সেটা সুন্দর করে রাখতেন আপনার দাড়ি আছে দাড়িটা সুন্দর করে রাখুন চুল আছে চুল সুন্দর করে রাখুন নোখ আছে নোখ সুন্দর করে কাটুন আপনার মুখ আছে মুখটাকে একটু সুন্দর করে রাখুন হ্যাঁ আপনার হাত পা আছে এগুলোকে সুন্দর করুন পা দেখা যায় যে ফেটে ফেটে যাচ্ছে ফেটে ফেটে যাচ্ছে ওখানে একটু সুন্দর করুন এটা তো আল্লাহ তালা চান আল্লাহ চান মানুষকে দেওয়া তার নিয়ামত মানুষ নিজ শরীরে ও জীবনে প্রদর্শন করুন হাদিসে আছে যে আল্লাহ যখন মানুষকে নিয়ামত দেন তখন তার নিয়ামতের প্রভাবটা মানুষের জীবনে দেখতে চান একজনের খুব আত্মার তার গায়ে খুব ছেঁড়া কাপড় চোপড় আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন তোমার না এতগুলো ছাগল গরু এগুলো আছে ছাগল উট এগুলো তো দেখছি আছে তাহলে হ্যাঁ আছে তোমার এই এই পোশাক কেন যে তোমাকে দিয়েছেন সেটা মানে দেখতে চান হ্যাঁ কৃপণতা করতে করতে মানে মাঝে দেখতেছিলাম যে একজন জুতাটার বগলের নিচে কি ব্যাপার তোলে ওই পায়ে দিলে ওটা যদি নষ্ট হয়ে যায় মানে কত সৌন্দর্য দুই ধরনের একটা হলো প্রকাশ্য একটা অপ্রকাশ্য মানুষের ভিতরের সৌন্দর্যটাকে আল্লাহ অপ্রকাশ্য সৌন্দর্যকে মুখ্য বলেছেন দুই ধরনের একটা কিন্তু ভিতরের সৌন্দর্যটাই কিন্তু মেন রাখতে হবে তা না হলে ওই লেবাস ও আলেবাস হয়ে যায় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মানুষের মন এত নষ্ট যে সেই পোশাক পরতেছে যে পোশাকটাই যেন তাকে খারাপ করে দিচ্ছে আরো নোংরা করে দিচ্ছে এজন্য জন্য ভিতরের সৌন্দর্যটাকে এই সুন্দর করে তুলতে হয় আল্লাহ তালা দুনিয়া কবর কেয়ামত জান্নাতে সুন্দর করে রাখেন কাকে ইমানদারদেরকে ইমানদারদের আল্লাহ দুনিয়া দুনিয়ায় যখন সে বাইরে আসে তখন তার চেহারাটা চমকিত হয় এই হাসান বসরি কাজে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার এরা চেহারা অত সুন্দর দেখা যায় কেন তো বলছে যে এরা ওই যে শেষ রাতে তাহাজ পড়ে যে আল্লাহ তালা তাদেরকে আলোই ভরে রাখে সেই আলো বাইরে এসে দেখা যায় একজন ইমানদারের সীমাহি উজু হি সুজুদ চেহারাটা

কেয়ামতে যখন আপনি উঠবেন তখন আপনার চেহারা মাথার উপরে মূর তারপর হলো সারা শরীর দিয়ে কি সুন্দর গন্ধ হ্যাঁ এরকম করে উজু হইয়া এদিন না তার চেহারাটা খুব একেবারে জান্নাতে তো আরো সুন্দর এইভাবে কিন্তু আল্লাহ তালা আপনাকে সুন্দর করে দুনিয়াতে কবরে কেয়ামতে জান্নাতে সুন্দর করে রাখতেছেন এগুলো একটু বুঝুন তবে ইসলাম বিলাস বর্জিত সাধারণ জীবন পছন্দ করে যা কিছু আছে তাকে সুন্দর করে মানে প্রেজেন্ট করুন কিন্তু বিলাসীতা নয় নয় আচ্ছা এবার আসিয়ে সৌন্দর্যের উপকরণ ব্যবহারের তিনটি দিক আছে একটা হলো ইসলাম পছন্দ করে এমন জিনিস যা আল্লাহ পছন্দ করেন ইসলামকে শানিত করে সুন্দর একটা বিল্ডিং করে দিলেন মসজিদটা সুন্দর করে দিলেন সভ্যতা দেখাই দিলেন ভালো একটা মাদ্রাসা তৈরি করে দিলেন হ্যাঁ তারপরে সুনাম আনে শত্রুদের মধ্যে প্রভাব ফেলে আ ইসলাম এত সুন্দর হ্যাঁ এই এগুলোকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন আপনি জেহাদে যাচ্ছেন আহ হাতে আছে আপনার এমন এমন অস্ত্র যা দেখলে মানুষ ভয় পাবে এটা সৌন্দর্যের উপকরণ আমাদের এই জন্য এমনি আব্বাস মাঝে মাঝে যখন জেহাদে যেতেন উনি দাড়িটাকে একটু পরিপাটি করে যেতেন যাতে দেখলে মনে হয় যুবক যুবক লাগতেছে উনি দাড়িতে সাদা যখন হয়ে গেছে তখন সে কালো করতেন যাতে করে মানুষ দেখে বলছে হ্যাঁ মানে বীর আসতেছে একজন এইসবগুলো সৌন্দর্য উপকরণ এটা আল্লাহ পছন্দ করেন ইসলাম অপছন্দ করে যা আল্লাহ অপছন্দ করে গর্ব অহংকার বৃদ্ধি করে কিংবা বিলাসী বানাই এইগুলো কিন্তু যায় না এরপর ইসলাম এগুলো নিতে বলে না ইসলাম কিছু আছে যেগুলো ইসলাম নিতে বলে না আবার সেগুলো মুবাহ আচ্ছা ইসলাম বলে না যে তুমি এগুলো করো আবার বলতেছে না যে না এটা আমার কিন্তু করা কিনা হ্যাঁ এগুলোতে মুবাহ বলা হয় এগুলো মুবাহ বলা হয় তো এটা আপনি করতে পারেন তবে জান্নাতে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকার অপেক্ষায় দুনিয়ায় জৌলুসবিহীন থাকাই হলো ইমানের দাবি এটাই আল্লাহ রসুল বলেছেন আল তুমিনাল ইমান আল তুমিনাল ইমান যে তোমার অসম্ভব বিলাস বহুল জৌলুস বহুল বহুল জীবন না রেখে মোটামুটি যা আছে এটাকে সুন্দর করে একটু নিজেকে সাধারণদের কাতারে নিয়ে থাকা হলো ইমানের একটা অংশ কারণ হলো কি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আল্লাহকে জান্নাতে আমি একেবারে কাছ থেকে দেখতে চায় একেবারে তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ওইটা করব আপনারা সবাই এখন আবার অন্তরের দিকে ফিরে যান অন্তরের দিকে ফিরে যেয়ে সবাই পড়তে থাকেন بسم الله الرحمن الرحيم إن إنما الأعمال بالنيات أفش السلام بينكم الطهور شطر الإيمان الطهور ماءه والحل ميتته لا تغضب تهادو تحاب إن الله جميل أحب الجمال إن الله جميل أحب الجمال ها إقول قد تكون أمي كيسو شمائن أبنا تيريش سكند ما ترو تيريش ها 30 সেকেন্ড সময় দিচ্ছি হ্যাঁ পড়তেছে আমাদের বোন সাথী খাতুন মৌসুমি পড়ে ফেলেছে আমিনা পড়ে ফেলেছে সাবরিনা মৌ পড়ে ফেলেছে নাহিদ কাজী কানিজ পড়েছেন হেলেনা পড়েছেন সাহানি ফারজানা পড়েছেন রাবেয়া পড়ে ফেলেছেন হ্যাঁ বাশা পড়ে ফেলেছেন নাজমুন্নাহার পড়েছেন সিমে সব নাম পড়ে পার পড়তে পারতেছেনি এত দ্রুত চলে যাচ্ছে ফাতেমা আখতার পড়ে ফেলেছেন রেবেক্কা সুলতানা পড়েছেন কানিজ আহ সুলতানা পড়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ রাবেয়া পারভিন পড়েছেন ফারিহা ফাফ পড়েছেন সেলিনা রেজা পড়ে ফেলেছেন ভান আল্লাহ সেলিনা রেজা তো আমার পরিচিত পড়ে ফেলেছেন আমার মা হ্যাঁ সাবরিনা পড়ে ফেলেছেন Oppo পড়ে ফেলেছেন সুবহানাল্লাহ হ্যাঁ এইবার আমরা সর্বশেষ হাদিসে দেখলাম কল্যাণকামিতা ও সুপরমর্শ্য হলো ইসলামের চালিকা শক্তি মানুষের কল্যাণ কামনা করা তাকে সুপরমর্শ্য দেওয়া ইসলামের চালিকা শক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিরাট গুরুত্বপূর্ণ না বিরাট হাদিস না ভয় কেন বিরাট গুরুত্বপূর্ণ একটা হাদিস

আদ-দীন মুসলিম আন তামিম আদ-দারি মুসলিম আন তামিম আদ-দারি আন তামিম আদ তামিম আদ থেকে হাদিসটা ইমা মুসলিম বর্ণনা করেছেন ইমা মুসলিম তামিম আদ থেকে বর্ণনা করেছেন আদ-দীন আন-নসিহাতু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ এটা বিয়ার সাকসেস আটটা হাদিস মুখস্থ হয়ে গেল আমাদের আলহামদুলিল্লাহ এইবার আমরা আসি

কিতাবিহি তার কিতাবের জন্য আর কি বলতেছেন লি রসুলিহি তার রসুলের জন্য আর একটা কি বলি আইম্মাতিল মুসলিম মুসলিম নেতার জন্য নেতাদের জন্য লি আহিম সাধারণ মুসলিমদের জন্য এই পাঁচটা জায়গায় আপনার এই কল্যাণকামিতা সুপরামর্শ রাখতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে মানে মানে কি সাথে 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 মুসলিম নেতাদের আর সাধারণ মুসলিমদের সাথে আপনার কল্যাণ কামিতা এবং সুপরমশ রাখতে হবে তাহলে আমরা এখন আসি যে আল্লাহর সাথে যখন আমরা বলবো সুপরামর্শ এবং কল্যাণ কামিতা তার মানে কি ইখলাসের সাথে ইবাদাত করতে হবে ইখলাস এর সাথে আল্লাহর ইবাদত করতে হবে তাহলে কল্যাণ কামিতা আপনার জন্য আসলো এবং আল্লাহ আল্লাহকে যে আপনি ভালোবাসেন তার ক্ষেত্রে নসিহত নিচ্ছেন তাওহিদের জ্ঞান আনতে হবে তাওহিদের জন্য যে তিনটি মৌলিক জিনা সুলূহিয়াত মানে আল্লাহ তলার ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য করা এটা হলোহিয়াত বলা হয় আর রুবুবিয়াত মানে আল্লাহকে রব হিসেবে তিনি সৃষ্টিকর্তা তিনি রিজিক দাতা তিনি সন্তান দাতা তিনি আমাদের জীবন দাতা তিনি আমাদের মৃত্যু দানকারী এটাকে আমাদের বিশ্বাস করে নেওয়া আর হলো আসমা ও সিফাত সুন্দর সুন্দর নাম আছে ওই নাম যেভাবে তিনি বলেছেন তার রসুল বলেছেন সেইভাবে মেনে নেওয়া আল্লাহর সাথে সুপরামর্শ এবং কল্যাণ কামিতা দুই নম্বর হলো তার কল্যাণ কামিতা কি সেটা হলো যে তাকে সুরক্ষা করা বুক দিয়ে মুখ দিয়ে মাথা দিয়ে কোরআন এবং সন্নাকে আপনি ধারণ করে রাখবেন সরে যেতে দেখবেন দেবেন না ময়লা পড়তে দেবেন না আমাদের বাসায় কোরআনের উপরে ময়লা পড়ে থাকে ময়লা পড়তে দেবেন না শয়তান এসে ওর গায়ে যেন হাত না দেয় সেটা করতে দেবেন না তার জ্ঞান অর্জন করে সত্য হিসেবে মেনে নেওয়া কিউ এন এস এর জন্য দোয়া করবেন এই কিতাবের কল্যাণ কামিতা নিয়ে কিউ এন এস দাঁড়িয়ে গেছে আপনাদের সাপোর্ট চাচ্ছে দোয়া চাচ্ছে তার সাথে আপনারা এগিয়ে আসবেন কাঁধের মত উপরে নিয়ে কিউ কে নিয়ে আমরা সারা পৃথিবীতে কোরআন এবং সুন্দর আলোটাকে আমরা প্রজ্বলিত করতে চাই আল্লাহ তার কিতাবের তার আদেশ নিষেধ মেনে চলা কিতাবের মধ্যে যে আদেশ নিষেধ আছে সেগুলোকে মেনে চলতে হবে তার তার সেরা আইন মনে মনে করতে হবে তার আইনটা হলো সেরা আইন মানতে পারি আর না পারি সেটা হলো অন্যদের কারণে মানতে পারছে না কিন্তু তার আইনটাই কিন্তু সেরা আইন না মানলে যদি মনে করে না তার এই আইন এসে মানুষের তৈরি করা আইন ভালো তাহলে আপনি ইমান থাকবে না কিতাবের সাথে এই কল্যাণ কামিতা হলো এই আর হলো কি যে ওর শব্দ অর্থ সবই আল্লাহর পক্ষ থেকে আসা তারই বাণী এইটা মেনে নিতে হয় যে আল্লাহ তালার কোরআনে যে শব্দ আছে যে অর্থ আছে সব আল্লাহ বলেছেন জিবরিল কে জিবরিল বলেছেন নবী কে নবী বলেছেন সাহাবিদেরকে সাহাবিরা বলেছেন তাবিআদেরকে আর আপনি যে পড়তেছেন ওই সুন্দর একটা চেন মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছে কেয়ামতের ময়দানে সেখান থেকে জান্নাতের মধ্যে আবার কোরআন আপনার জীবনে আসবে এইভাবে তার কিতাবের কল্যাণ এবং পরামর্শ এরপর হলো তার রসুলের সাথে কল্যাণ কামিতা মানে তাকেই শুধু অনুসরণ করা তাকেই শুধু তার হাদিস গুলোকে মেনে নেওয়া তার আদেশ ওহি মনে করা এইগুলো হলো আল্লাহ রসুলের সাথে কল্যাণ কামিত মুসলিম নেতা দুই ভাগে বিভক্ত একটা হলো যে ওলামারা মুসলিম নেতা তাদের সাথে কি ব্যবহার করতে হয় তাদেরকে ভালোবাসা আলেমদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ তাদেরকে দিনের পথে সাহায্য করা তারপরে হলো তার মান সম্মান সুরক্ষায় এগিয়ে আসা আমরা তো এখন আলেমদেরকে পুঁতে ফেলতে পারলে ভালো দেখেন আলেমরা আলেমরা পুঁতে ফেলে আবার সাধারণ লোকেরা ফেসবুকে গেলে একজন আলেমের বিরুদ্ধে বলতে থাকে তাদের ভুল হলে সম্মানের সাথে সংশোধন করা সম্মানের সাথে সংশোধন করা এইভাবে হলো আলেমদের সাথে আর একটা হলো মুসলিম নেতা যারা রাষ্ট্রপ্রধান হয় আর কি রাষ্ট্রপ্রধান বা এই রাষ্ট্রপ্রধানের যারা রিপ্রেজেন্টেটিভ নেতা হিসেবে মেনে নেওয়া প্রজাদের সামনে তাদের ভালো গুণের উল্লেখ করা আর আমাদের যে সরকার যদি খারাপ কিছু করে প্রজাদের সামনে বলা বলা না এতে হয় কি তারা মনে করে যে যদি পাঁচ বছর একটা কেউ ক্ষমতায় আসে তাদের শুধু খারাপ শুধু খারাপ শুধু খারাপ আমরা এরকম এটা ঠিক না ভালো গুণ বলা সাম অন্যায় হলে সরিয়াত বিরোধী না হলে তাদের আদেশ নিষেধ মেনে চলা তারা যদি বলে যে তোমরা ট্রাফিক আইন মানো যদি বলে যে এটা তো কোরআন শরীফে নাই আমরা মানবো আমরা ডাইন হাত ডাইন পাশ দিয়ে রাস্তার ডান পাশ দিয়ে আমরা চলবো এটা হবে না তো রাস্তার বাম পাশ দিয়ে যেমন নিয়ম করেছে এটা শরীয়ত বিরোধী নয় তো এটা আপনি আপনি মেনে চলবেন আর কি যদিও ডান পাই যে চলতে পারলে বেশি ভালো হতো আমাদের ইউরোপের এগুলো মেনে নিয়েছে কিন্তু আমাদের মুসলমানরা ঠিক মানে না সৌদি আরবে আছে ডান পাই দিয়ে চলা কিন্তু আবার অনেক জায়গায় বাম পাই তাদের ভুল হলে সম্মানের সাথে সংশোধন করা ভুল হলে সম্মানের সাথে সংশোধন করা আর কুফরি না দেখা গেলে বিদ্রোহ না করা কুফরি যদি যতক্ষণ কুফরি না দেখা যায় ততক্ষণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এইটা হলো মুসলিম রাষ্ট্রপ্রধানদের আর সাধারণ মুসলিমদেরকে ভালোবাসা এবং তাদের না সিহাকি তাদেরকে ভালোবাসা তাদের হক আদায় করা তাদের উপকার করা তাদের শিক্ষা ও সংস্কার করা এই হলো সাধারণ মানুষদেরকে ভালোবাসা এই আমরা আজকে আটটা হাদিস আলহামদুলিল্লাহ আমরা মুখস্থ করতে পারলাম এই আটটা হাদিসটাকে আমরা আমাদের জীবনের অনেক কিছু বড় বড় কিছু হিসেবে আমরা গ্রহণ করে নেই আপনারা সবাই এটাকে সুন্দরভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার দান করুন এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত আগামী কালকে আপনাদেরকে আরো চারটা হাদিস ছোট ছোট হাদিস এরকম এর দাওয়াত দিচ্ছে কালকে আরো বেশি আসবেন মানুষদের কাছে এই দাওয়াত গুলো পৌঁছে দেন আলহামদুলিল্লাহ আজকে অনেক ভাই বোন এখানে এসেছেন অনেক বোন যারা জুমের মাধ্যমে আমরা পাঁচশ বোনদেরকে নিতে পারবো এখানে আপনারা আসতে পারবেন আর তো অনলাইনে আরো আমরা আছি আমার আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগছে যে বারোশো বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা মনে করেছেন যে এই চল্লিশটা হাজিস মুখস্ত করবেন এটা একটা যুগান্তকারী বাংলাদেশের জন্য আমরা কখনো শুনি নাই যে বারোশো এক হাজার দুইশো বোন একসাথে চল্লিশ হাদিস মুখস্ত করতেছে এটা তো শুধু যারা নাম রেজিস্ট্রেশন করেছেন আপনারা নাম রেজিস্ট্রেশন করাবেন আপনারা এই যে মানে আমরা টেলিগ্রাম আছে টেলিগ্রামে আপনার অংশগ্রহণ করুন সেখানে আমরা নিয়মিত আমরা আমরা ওখানে আমাদের বোনেরা আছে 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 আমি নিজেও আছেন ভাইদের বোনদের এখানে টেলিগ্রামে আসলে আপনাদের কথাগুলো আমরা শুনছি আমাদের ফিডব্যাকও কিছু না কিছু দিতে পারছি সব ফিডব্যাক তো দেওয়া যাবে না ওভারঅল ফিডব্যাক গুলো আজকে আমি যে দিলাম যে এই ফিডব্যাক কিন্তু ওখানে শোনার পরে তো এইগুলোকে আপনারা ইনশাল্লাহ ঠিক করবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته